এবার বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ SLP তে জানতে চাওয়া হয়েছে বিচারপতিদের বিচার্য বিষয় নির্ধারণ হবে কিভাবে, পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের প্রধান বিচারপতির প্রশাসনিক ক্ষমতার পরিধি কতদূর হবে তারও দিশানির্দেশ চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। হাইকোর্ট সূত্রের খবর অনুযায়ী, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ থেকে একটি মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো ঘিরে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টে SLP দায়ের করেছে হাইকোর্ট প্রশাসন। সম্প্রতি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য একটি মামলার ভার্চুয়াল শুনানির সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই সময় তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইকোর্টের ভার্চুয়াল মাধ্যম দেখভালের দায়িত্ব থাকা সেন্ট্রাল প্রজেক্ট কোঅর্ডিনেটরকে শোকজ নোটিশ পাঠান। সেই নোটিশের কপি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও পাঠানো হয়। পরের দিন ওই মামলাটি বিচারপতি ভট্টাচার্যের অজ্ঞাতসারে ডিভিশন বেঞ্চে শুনানির জন্য স্থানান্তরিত হয়। কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানির আগেই বিচারপতি ভট্টাচার্য ওই মামলার রায় ঘোষণা করেন। পাশাপাশি অ্যাপিলেট সাইডের রুল মেনে মামলাটি স্থানান্তর হয়েছে কি হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি ভট্টাচার্য। বিচারপতি ভট্টাচার্যের সেই রায়ের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ SLP দায়ের করেছেন রেজিস্ট্রার জেনারেল।